বইয়ের নাম এটমিক হ্যাবিটস। লিখেছেন জেমস ক্লিয়ার। অনুবাদ করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান। ভালো অভ্যাস গড়ে তোলা ও খারাপ অভ্যাস ত্যাগ করার প্রমাণিত কৌশল এই বইটিতে আলোচনা করা আছে। এই বইটি থেকে আপনি যা যা শিখতে পারবেন। লোকেরা মনে করে আপনি যখন আপনার জীবন পরিবর্তন করতে চান তখন আপনাকে বড় ভাবতে হবে, কিন্তু বিশ্ববিখ্যাত অভ্যাস বিশেষজ্ঞ জেমস ক্লিয়ার আবিষ্কার করেছেন ভিন্ন উপায়। তিনি জানেন যে প্রকৃত পরিবর্তন আসে দিনে দুটি পুশ আপ করা, পাঁচ মিনিট আগে জেগে ওঠা বা আরও একটি পৃষ্ঠা পড়ার শত শত ছোট সিদ্ধান্তের যৌগিক প্রভাব থেকে। সে এগুলোকে এটমিক হ্যাবিটস বলে। একটি বিশেষ বই যা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে আপনার দিন এবং আপনার জীবন যাপন করার। এই ছোট পরিবর্তনগুলি আপনার ক্যারিয়ার, আপনার সম্পর্ক এবং আপনার জীবনে একটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে। এই আকর্ষক বইটি হাতে কলমে আপনার খারাপ রুটিন ভাঙতে এবং ভালোটা তৈরি করার জন্য প্রয়োজনীয় গাইড। শুরুতে আমরা দেখব এটির ভূমিকা সম্পর্কে। ভূমিকা। উচ্চ বিদ্যালয়ের বছরের শেষ দিনটিতে আমি একটি বেসবল ব্যাট থেকে মুখে আঘাত পেয়েছিলাম। আমার সহপাঠী একটি পূর্ণ দোল খাওয়ার সময় ব্যাটটি তার হাত থেকে পিছলে গেল এবং আমার দিকে উড়ে এসে সরাসরি চোখের মাঝে আঘাত করল। আঘাতের মুহূর্তে আমি সম্পূর্ণ স্মৃতি হারিয়ে ফেলেছিলাম। ব্যাটটি আমার মুখে এমন জোরে আঘাত করল যে আমার নাককে ইউসেইপে টুকরো টুকরো করে দিল। সংঘর্ষটি আমার মস্তিষ্কের নরম টিস্যুটিকে আমার খুলির অভ্যন্তরের দিকে ছড়িয়ে দেয়। তাৎক্ষণিকভাবে আমার মাথার উপরে যেন ফোলার ঢেউ উঠল। এক সেকেন্ডের ভগ্নাংশে আমার নাক নষ্ট, মাথার খুলি একাধিক স্থানে ভেঙে গেল এবং চোখের দুটি সকেট ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল। যখন চোখ খুললাম, লোকজনদেরকে আমার দিকে তাকাতে এবং সাহায্যের জন্য দৌড়াতে দেখলাম। আমি নিচে তাকালাম এবং আমার জামার উপর লাল দাগ দেখতে পেলাম। আমার এক সহপাঠী শার্টটি তার পিছন থেকে নামিয়ে দিয়ে আমার হাতে দিয়েছিল। আমি আমার ভাঙা নাক থেকে রক্তের স্রোত প্লাক করতে এটি ব্যবহার করেছি। অবাক এবং বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আমি কতটা গুরুতর আহত হয়েছিলাম সে সম্পর্কে আমার ধারণা ছিল না। আমার শিক্ষক আমার কাঁধে তার বাহুটি লুপ করলেন এবং আমরা নার্সের অফিসে দীর্ঘ পথ চলা শুরু করলাম। মাঠের ওপারে পাহাড়ের নিচ দিয়ে স্কুলে ফিরলাম। এলোমেলো হাতগুলো আমাকে স্পর্শ করছিল, আমাকে সোজা করে ধরে রাখছিল। আমরা আমাদের সময় নিয়ে ধীরে ধীরে চললাম। কেউ বুঝতে পারে না যে প্রতি মিনিট ছিল কত গুরুত্বপূর্ণ। আমরা যখন নার্সের অফিসে পৌঁছলাম, তিনি আমাকে একাধিক প্রশ্ন করলেন। এটা কি বছর? 1998, আমি উত্তর দিয়েছি। এটা আসলে 2002। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে? বিল ক্লিনটন, আমি বলেছিলাম। সঠিক উত্তরটি ছিল জর্জ ডাব্লিউ বুশ। তোমার মায়ের নাম কি? উহ। আমি থামলাম। 10 সেকেন্ড কেটে গেল। পটি, আমি আকস্মিকভাবে বলেছিলাম, আমার নিজের মায়ের নাম মনে রাখতে 10 সেকেন্ড সময় লেগেছিল। এটাই আমার মনে পড়া শেষ প্রশ্ন। আমার দেহ আমার মস্তিষ্কের দ্রুত ফোলাটি পরিচালনা করতে অক্ষম ছিল এবং অ্যাম্বুলেন্সটি আসার আগেই আমি অজ্ঞান হয়ে গেলাম। কয়েক মিনিট পরে আমাকে স্কুল থেকে বহন করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আসার অল্প সময়ের মধ্যেই আমার শরীর স্তব্ধ হয়ে যেতে শুরু করে। আমি গিলার এবং শ্বাস ফেলার মতো সেবিক ফাংশনগুলোর সঙ্গে লড়াই করেছি। প্রথম খিঁচুনি শুরু হল। তারপরে আমি পুরোপুরি শ্বাস বন্ধ করে দিলাম। চিকিৎসকরা আমাকে অক্সিজেন সরবরাহ করার জন্য তাড়াতাড়ি করার পরে তারা পরিস্থিতি সামাল দিতে স্থানীয় হাসপাতালকে অনুপযুক্ত বলে জানিয়ে দিল এবং আমাকে একটি হেলিকপ্টারে সিনসিনাটির বড় হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আমাকে জরুরি কক্ষের দরজা এবং রাস্তা জুড়ে হেলিপ্যাডের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। একজন নার্স আমাকে ধাক্কা দেওয়ার সময় স্ট্রেচারটি ফুটপাথে ছড়িয়ে পড়ল এবং অন্য একজন প্রতিটি শ্বাস ঢুকিয়ে দিচ্ছিল। আমার মা, যিনি কয়েক মুহূর্ত আগে হাসপাতালে এসেছিলেন, হেলিকপ্টারটিতে আমার পাশের সিটে উঠলেন। উড়াল দেওয়ার সময় তিনি আমার হাত ধরে থাকলেন। আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম এবং নিজে শ্বাস নিতে পারিনি। আমার মা হেলিকপ্টারটিতে আমার সঙ্গে যাওয়ার সময় আমার বাবা,
ভাই এবং বোনকে দেখতে এবং তাদের কাছে খবরটি দিতে বাড়িতে গিয়েছিলেন। তিনি আমার বোনকে বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করলেন। সেদিন আমার বোন তার অষ্টম শ্রেণীর স্নাতকোত্তর অনুষ্ঠানটি মিস করবে। পরিবার ও বন্ধুবান্ধবদের কাছে আমার ভাইবোনদের বুঝিয়ে দেওয়ার পরে তিনি আমার মায়ের সঙ্গে দেখা করতে সিনসিনাটিতে চলে যান। আমার মা এবং আমি যখন হাসপাতালের ছাদে নামলাম, তখন প্রায় ২০ জন চিকিৎসক ও নার্সের একটি দল হেলিপ্যাডে দাঁড়িয়েছিলেন এবং আমাকে চক্রাকারে ধরে ট্রমা ইউনিটে নিয়ে যান। এই সময়ের মধ্যে আমার মস্তিষ্কে ফোলা এতটা মারাত্মক হয়ে গিয়েছিল যে আমি বারবার ট্রমাজনিত আঘাতের কারণে অজ্ঞান হয়ে পড়ছিলাম। ভাঙা হাড়গুলো ঠিক করার দরকার ছিল, তবে আমি অপারেশন করার মতো অবস্থায় ছিলাম না। এরপরেও তৃতীয়বারের মতো সিজার হওয়ার পর আমাকে কোমায় ফেলে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। বাবা মা এই হাসপাতালে কোনো অপরিচিত ছিলেন না। তিন বছর বয়সে আমার বোনের লিউকিমিয়া ধরা পড়ার পরে ১০ বছর আগে তাকে নিয়ে তারা নিচতলায় একই ভবনে ছিলেন। তখন আমার বয়স ছিল ৫, আমার ভাইয়ের বয়স ছিল মাত্র ৬ মাস। কেমোথেরাপির চিকিৎসা, মেরুদণ্ডের কল এবং অস্থিমজ্জার বায়োপসি করে ২.৫ বছর পরে আমার ছোট বোন অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন। সে এখন সুস্থ, ক্যান্সার মুক্ত। ১০ বছর সাধারণ জীবন কাটানোর পরে আমার বাবা মা একই জায়গায় অন্য একটি সন্তানের সঙ্গে ফিরে এসেছেন। আমি যখন কোমায় পড়ে গেলাম, তখন আমার পিতামাতাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাসপাতালটি একজন পুরোহিত এবং একজন সমাজকর্মীকে প্রেরণ করেছিল। এক দশক আগে সন্ধ্যায় একই পুরোহিতই তাদের সঙ্গে দেখা করে জানিয়েছিলেন আমার বোনের ক্যান্সার হয়েছে। যেহেতু দিনটি রাতের দিকে ফিকে হয়ে যায়, একের পর এক মেশিন আমাকে বাঁচিয়ে রাখে। আমার বাবা মা হাসপাতালের বেডে অস্থির হয়ে ঘুমাতেন, এক মুহূর্ত তারা ক্লান্তিতে ভেঙে পড়লে পরের মুহূর্তে দুশ্চিন্তায় জাগ্রত হতেন। আমার মা আমাকে পরে বলেছিলেন, এটি আমার জীবনে সবচেয়ে খারাপ রাত ছিল আমার সুস্থ হয়ে ওঠা। সৌভাগ্যক্রমে পরের দিন সকালে আমার শ্বাস এমন পর্যায়ে স্বাভাবিক হয়ে উঠল যেখানে চিকিৎসকরা আমাকে কোমা থেকে মুক্তি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। অবশেষে আমি যখন সচেতনতা ফিরে পেলাম, আমি আবিষ্কার করলাম যে আমি গন্ধ পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। পরীক্ষা হিসেবে একজন নার্স আমাকে নাক ফুঁকতে এবং একটি আপেলের জুসের বাক্স ছুঁকতে বলেছিলেন। আমার গন্ধ অনুভূতি ফিরে এসেছিল, তবে সবাইকে অবাক করে দেয় আমার নাকের সকেটের ফ্র্যাকচারের মাধ্যমে আমার নাককে বাতাস বয়ে দেওয়ার কাজ এবং আমার বাম চোখটি বাইরের দিকে ঠেলে দেয়। আমার চোখের বোল্টটি সকেট থেকে বেরিয়ে এসেছে, আমার চোখের পাতা এবং অপটিক স্নায়ুটি আমার চোখের মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত করে স্পষ্টতই ধরে রেখেছে। চক্ষু বিশেষজ্ঞ বলেছেন, বায়ু নিঃশেষিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার চোখ ধীরে ধীরে আবার পিছলে যাবে, তবে এটি কতদিন লাগবে তা বলা মুশকিল। আমি এক সপ্তাহ পরে অস্ত্রোপচারের জন্য নির্ধারিত ছিলাম, যা আমাকে আরোগ্য করার জন্য আরও কিছু অতিরিক্ত সময় দিতে পারে। আমার মনে হচ্ছিল আমি একটি বক্সিং ম্যাচের ভুল প্রান্তে ছিলাম, তবে হাসপাতাল থেকে বের হয়ে যেতে পেরেছি। আমি ভাঙা নাক, আধা ডজন মুখের ভাঙা এবং বজ্র চোখের জোর দিয়ে বাড়ি ফিরেছি। পরের মাসগুলোর কঠিন ছিল। মনে হয়েছিল আমার জীবনের সবকিছু বিরতিতে ছিল। আমার সপ্তাহের জন্য দ্বিগুণ দৃষ্টি ছিল, আমি আক্ষরিকভাবে সরাসরি দেখতে পেলাম না। এটি এক মাসেরও বেশি সময় নিয়েছে, তবে আমার চোখের বোল্টটি শেষ পর্যন্ত তার স্বাভাবিক জায়গায় ফিরে এসেছে। খিঁচুনি এবং দৃষ্টি সমস্যার মধ্যে আমার আবার গাড়ি চালাতে সক্ষম হতে ৮ মাস লেগে গেল। শারীরিক থেরাপিতে আমি সরল লাইনে হাঁটার মতো বেসিক মোটর প্যাটার্নগুলো অনুশীলন করি। আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমার আঘাত আমাকে নিচে নামাতে দেবে না, তবে কিছু মুহূর্ত বাদ দিলে বেশিরভাগ সময় আমি হতাশাগ্রস্ত ও বিহ্বল থাকতাম। ১ বছর পরে আমি যখন বেসবলের মাঠে ফিরলাম, তখন আমাকে কতদূর যেতে হয়েছিল সে সম্পর্কে আমি সচেতন ছিলাম। বেসবল সবসময়ই আমার জীবনের একটি প্রধান অংশ ছিল। আমার বাবা সেন্ট লুই কার্ডিনালসের হয়ে ছোট লীগের বেসবল খেলতেন এবং পেশাদারিত্ব খেলার স্বপ্ন ছিল আমার। কয়েক মাস পুনর্বাসনের পরে আমি চাওয়ার চেয়ে যা বেশি পেয়েছিলাম তা ছিল মাঠে ফিরে আসা। তবে বেসবলে আমার ফেরাটা মসৃণ ছিল না। যখন মৌসুমটি ঘুরে দেখা যায়, তখন আমি একমাত্র জুনিয়র
যেটি ভার্সিটি বেসবল দল থেকে কাটা হয়েছিল। আমাকে জুনিয়র ভার্সিটিতে সফমোর্সের সঙ্গে খেলতে নামানো হয়েছিল। আমি 4 বছর বয়স থেকে খেলছিলাম এবং এমন কেউ ছিলাম যে খেলাধুলায় একটা সময় এবং শ্রম ব্যয় করেছিলাম, সেই আমাকে কাটা হয়েছিল, যা অপমানজনক ছিল। যেদিন ঘটনাটি ঘটেছিল সেদিনকে আমি প্রাণবন্তভাবে স্মরণ করি। আমি আমার গাড়িতে বসে বসে কাঁদতে কাঁদতে বললাম, রেডিওতে খুঁজে দেখলাম, মরিয়া হয়ে এমন একটি গান খুঁজছিলাম যা আমার আরও ভালো লাগবে। 1 বছরের আত্মসন্দেহের পরে আমি ভার্সিটি টিমে সিনিয়র হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছি, তবে আমি খুব কমই মাঠে এটি তৈরি করতে পেরেছি। মোট আমি হাই স্কুল ভার্সিটি বেসবলের 11 ইনিংস খেলেছি, একটিমাত্র গেমের চেয়ে সবেমাত্র বেশি। আমার নিম্ন বিদ্যালয়ের ক্যারিয়ার সত্ত্বেও আমি এখনও বিশ্বাস করি যে আমি একজন দুর্দান্ত খেলোয়াড় হতে পারি, এবং আমি জানতাম যে যদিও পরিস্থিতি উন্নত হতে চলেছে তবে এটি ঘটানোর জন্য আমিই দায়বদ্ধ। আমার ইনজুরির 2 বছর পর যখন আমি ডেনিসন বিশ্ববিদ্যালয়ে কলেজ শুরু করি, তখন একটি টার্নিং পয়েন্ট এসেছিল। এটি আমার জন্য একটি নতুন সূচনা ছিল। আমি কিভাবে অভ্যাসগুলো রপ্ত করি, আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল ডেনিসনে যুক্ত হওয়া, যদিও আমি একজন নবীন হিসেবে রোস্টারের নিচে ছিলাম। তবুও আমি বেসবল দলে জায়গা পেয়েছি, তবে শিহরিত হয়েছিলাম। আমার হাই স্কুল বছরের বিশৃঙ্খলা সত্ত্বেও আমি কলেজের ক্রীড়াবিদ হয়ে উঠতে পেরেছিলাম। আমি খুব শীঘ্রই বেসবল দলে শুরু করতে যাচ্ছিলাম না, তাই আমি আমার জীবনকে যথাযথভাবে পাওয়ার দিকে মনোনিবেশ করেছি। আমার সহকর্মীরা যখন দেরি করত এবং ভিডিও গেমগুলো খেলত, আমি তখন ঘুমের ভালো অভ্যাস তৈরি করেছি এবং প্রতি রাতে খুব তাড়াতাড়ি শুয়ে যেতাম। কলেজের ছাত্রাবাসের অগোছালো পরিবেশে আমি আমার ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিজেকে একটি পয়েন্ট দিয়েছিলাম। এই উন্নতি ছিল নগণ্য, তবে তা আমাকে আমার জীবনের উপর নিয়ন্ত্রণের অনুভূতি দিয়েছিল। আমার মধ্যে আবার আত্মবিশ্বাস বোধ জাগ্রত হয় এবং আমার এই বর্ধিষ্ণু বিশ্বাসটি ক্লাসরুমে ছড়িয়ে পড়ে, কারণ আমি আমার পড়াশোনার অভ্যাসটি উন্নত করেছি এবং আমার প্রথম বর্ষের সময় স্ট্রেইটে অর্জন করতে সক্ষম হয়েছি। একটি অভ্যাস হল একটি রুটিন বা আচরণ যা অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে নিয়মিত সম্পাদিত হয়। প্রতিটি সেমিস্টার পাস করার সঙ্গে সঙ্গে আমি ছোট কিন্তু সামঞ্জস্যপূর্ণ অভ্যাসগুলো রপ্ত করেছি, যা পরিণামে এমন ফলাফলের দিকে পরিচালিত করে যেগুলো শুরু করার সময় আমার কাছে অকল্পনীয় ছিল। উদাহরণস্বরূপ, আমার জীবনের প্রথমবারের মতো আমি প্রতি সপ্তাহে একাধিকবার ভার উত্তোলনের অভ্যাস করেছিলাম, এবং এর পরের বছরগুলোতে আমার 6'4" ফ্রেমটি ফেদারওয়েট 170 থেকে 200 পাউন্ডে উঠে গিয়েছিল। যখন আমার সোফমোর মৌসুমটি এসেছিল, আমি টিচিং স্টাফগুলোতে একটি প্রাথমিক ভূমিকা অর্জন করেছি। আমার জুনিয়র বছরের মধ্যে আমি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছি এবং মৌসুমের শেষে আমাকে অল কনফারেন্স দলের জন্য নির্বাচিত করা হয়েছিল। তবে আমার সিনিয়র মৌসুমের আগ পর্যন্ত আমার ঘুমের অভ্যাস, অধ্যয়নের অভ্যাস এবং শক্তি প্রশিক্ষণের অভ্যাসগুলো সত্যিই আমাকে প্রতিদান দেওয়া শুরু করেছিল। বেসবল ব্যাটের মুখে পড়ার 6 বছর পরে হাসপাতালে উড়ে এসে কোমায় রাখার পরে আমাকে ডেনিসন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পুরুষ অ্যাথলিট হিসেবে নির্বাচিত করা হয়েছিল এবং ESPN একাডেমিক অল আমেরিকা দলে মনোনীত করা হয়েছিল। একটি সম্মান দেশ জুড়ে মাত্র 33 জন খেলোয়াড়কে দেওয়া হয়েছে। আমি স্নাতক হওয়ার পরে আমি 8টি বিভিন্ন বিভাগে স্কুলের রেকর্ড বইতে তালিকাভুক্ত ছিলাম। একই বছর আমি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক সম্মান রাষ্ট্রপতির পদক পেয়েছিলাম। আশা করি আপনি যদি এটিকে অহংকার মনে করেন তবে আমাকে ক্ষমা করবেন। সত্যি কথা বলতে কি, আমার অ্যাথলেটিক ক্যারিয়ার সম্পর্কে কিংবদন্তি বা ঐতিহাসিক কিছুই ছিল না। আমি কখনো পেশাদারী খেলিনি। যা হোক, এই বছরগুলোতে ফিরে তাকানো, আমি বিশ্বাস করি যে আমি খুব বিরল কিছু অর্জন করেছি, আমি আমার সম্ভাবনা পূরণ করেছি এবং আমি বিশ্বাস করি যে এই বইয়ের ধারণাগুলো আপনাকে আপনার সম্ভাব্যতাও পূরণ করতে সাহায্য করবে। আমরা সবাই জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হই। এই আঘাতটি আমার একটি ছিল এবং অভিজ্ঞতা আমাকে একটি গুরুতর উপায় শিখিয়েছিল। আপনি প্রথমে ছোট এবং গুরুত্বহীন বলে মনে হয় এমন পরিবর্তনগুলো যদি আপনি বছরের পর বছর ধরে থাকতে চান,
তবে অসাধারণ ফলাফলের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। আমরা সকলেই অচলাবস্থাগুলো মোকাবিলা করি, তবে দীর্ঘকালীন সময়ে আমাদের জীবনের গুণগত মানটি প্রায়শই আমাদের অভ্যাসের মানের উপর নির্ভর করে। একই অভ্যাসসহ আপনি একই ফলাফলের সঙ্গে শেষ হবেন। তবে ভালো অভ্যাসের সঙ্গে যে কোনো কিছু অর্জন করা সম্ভব হতে পারে এমন লোকেরা আছেন যারা রাতারাতি অবিশ্বাস্য সাফল্য অর্জন করতে পারেন। আমি তাদের কাউকেই চিনি না এবং আমি অবশ্যই তাদের মধ্যে একজন নই। মেডিকেলি প্ররোচিত কোমা থেকে একাডেমিক অল আমেরিকান পর্যন্ত আমার যাত্রার কোনো সংজ্ঞা দেওয়ার মুহূর্ত ছিল না, সেখানে অনেক ছিল। এটি ছিল ধীরে ধীরে বিবর্তন, ছোট জয় এবং ক্ষুদ্র যুগান্তকারী একটি দীর্ঘ সিরিজ। আমার অগ্রগতি করার একমাত্র উপায় আমার একমাত্র পছন্দ ছিল ছোট থেকে শুরু করা, এবং আমি এই কৌশলটি ব্যবহার করেছি কয়েক বছর পরে যখন আমি নিজের ব্যবসা এবং এই বইটিতে কাজ শুরু করি। এই বইটি আমি কেন লিখলাম? নভেম্বর 2012 সালের কথা, তখন আমি জেমস্কোয়ার খামে নিবন্ধ প্রকাশ শুরু করি। কয়েক বছর ধরে আমি অভ্যাসের সঙ্গে আমার ব্যক্তিগত পরীক্ষাগুলো সম্পর্কে নোট রাখছিলাম এবং অবশেষে আমি সেগুলোর কয়েকটি প্রকাশ্যে ভাগ করে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমি প্রতি সোম ও বৃহস্পতিবার একটি নতুন নিবন্ধ প্রকাশ করতে শুরু করেছি। কয়েক মাসের মধ্যে লেখার এই সহজ অভ্যাসটি আমার প্রথম 1000 ইমেল গ্রাহককে নিয়ে যায় এবং 2013 সালের মধ্যে এই সংখ্যাটি 30,000-এরও বেশি লোকে বেড়ে চলেছে। 2014 সালে আমার ইমেল তালিকাটি 100,000-এরও বেশি গ্রাহকদের কাছে প্রসারিত হয়েছে, যা এটি ইন্টারনেট দ্রুত বর্ধমান নিউজলেটারগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। 2 বছর আগে লেখা শুরু করার সময় আমি নিজেকে একজন ভণ্ডামির মতো অনুভব করেছি, কিন্তু এখন আমি অভ্যাসের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হতে শুরু করি। একটি নতুন লেবেল যা আমাকে উত্তেজিত করেছিল, তবে অস্বস্তিও বোধ করেছিলাম। আমি কখনোই নিজেকে এই বিষয়ের একজন মাস্টার হিসেবে বিবেচনা করিনি, বরং আমার পাঠকদের পাশাপাশি পরীক্ষা নিরীক্ষাকারী একজন মনে করেছি। 2015 সালে আমি এখন 200,000 ইমেল গ্রাহকে পৌঁছেছি এবং আপনি এখন যে বইটি পড়ছেন তা লেখার জন্য পেঙ্গুইন র্যান্ডম হাউসের সঙ্গে একটি বইয়ের চুক্তিতে সই করেছি। আমার শ্রোতাদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমার ব্যবসায় সুযোগও বেড়ে যায়। অভ্যাস গঠনের বিজ্ঞান, আচরণ পরিবর্তন এবং ক্রমাগত উন্নতির বিজ্ঞান সম্পর্কে আমাকে ক্রমশ শীর্ষ সংস্থাগুলোতে কথা বলতে বলা হয়েছিল। আমি নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্মেলনে মূল বক্তব্য প্রদান করতে দেখলাম। 2016 সালে আমার নিবন্ধগুলো সময় উদ্যোক্ত এবং ফোর্বসের মতো প্রধান প্রকাশনাগুলোতে নিয়মিত প্রকাশিত হতে শুরু করে। অবিশ্বাস্যভাবে আমার লেখাটি সে বছর 8 মিলিয়নেরও বেশি লোক পড়েছিল। এনএফএল, এনবিএ এবং এমএলবির কোচরা আমার কাজটি পড়তে এবং তাদের দলের সঙ্গে ভাগ করে নিতে শুরু করে। 2017-এর শুরুতে আমি হ্যাপস একাডেমি চালু করেছি, যা জীবন ও কাজের ক্ষেত্রে আরও ভালো অভ্যাস গড়ে তুলতে আগ্রহী সংগঠন এবং ব্যক্তিদের জন্য প্রিমিয়ার প্রশিক্ষণের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। ফরচুন 500 কোম্পানি এবং ক্রমবর্ধমান সূচনাগুলো তাদের নেতাদের তালিকাভুক্ত করতে এবং তাদের কর্মীদের প্রশিক্ষণ দিতে শুরু করে। মোট 10,000-এরও বেশি নেতা, ম্যানেজার, কোচ এবং শিক্ষক হ্যাবিটস একাডেমি থেকে স্নাতক হয়েছেন এবং তাদের সঙ্গে আমার কাজ আমাকে বাস্তব বিশ্বে অভ্যাসকে কার্যকর করতে কি লাগে সে সম্পর্কে একটি অবিশ্বাস্য পরিমাণ শিখিয়েছে। যেমনটি আমি এই বই 2018-এ শেষ করেছিলাম, jamesclear.com প্রতি লক্ষ লক্ষ দর্শক পাচ্ছে এবং প্রায় 5,500 লোক আমার সাপ্তাহিক ইমেইল নিউজলেটারে সাবস্ক্রাইব করে। এমন একটি সংখ্যা যা আমার প্রত্যাশা ছড়িয়ে গেছে। যখন আমি শুরু করেছি আমি কি ভাবব তাও নিশ্চিত নই। এই বইটি আপনাকে কিভাবে উপকৃত করবে? উদ্যোক্তা এবং বিনিয়োগকারী মেভালো রবিকান্ত বলেছেন, একটি দুর্দান্ত বই লেখার জন্য আপনাকে প্রথমে বই হতে হবে। আমি এখানে বর্ণিত ধারণাগুলো সম্পর্কে মূলত শিখেছিলাম কারণ সেগুলো আমাকে বেঁচে থাকতে দিয়েছিল। আমার আঘাত থেকে প্রত্যাবর্তনের জন্য জিমে আরও শক্তিশালী হতে, মাঠে উচ্চস্তরে পারফরম্যান্স করতে, লেখক হওয়ার জন্য একটি সফল ব্যবসায় গড়ে তুলতে এবং কেবল একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে আমাকে ছোট ছোট অভ্যাসের উপর নির্ভর করতে হয়েছিল।
ছোট অভ্যাসগুলো আমাকে আমার সম্ভাব্যতা পূরণে সহায়তা করেছে এবং আপনি যেহেতু এই বইটি তুলেছেন, আমি অনুমান করছি যে আপনিও আপনার প্রত্যাশা পূরণ করতে চান এবং আপনিও সক্ষম হবেন। পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমি আরও ভালো অভ্যাস গড়ে তোলার জন্য একটি ধাপে ধাপে পরিকল্পনা ভাগ করে নেব, যা দিন বা সপ্তাহের জন্য নয়, আজীবন। যদিও বিজ্ঞান আমার লেখা সমস্ত কিছু সমর্থন করে, এই বইটি কোনো একাডেমিক গবেষণাপত্র নয়, এটি একটি অপারেটিং ম্যানুয়াল। আপনার অভ্যাসটি কীভাবে তৈরি এবং পরিবর্তন করা যায় তা বোঝার এবং প্রয়োগ করার সহজ উপায়ের বিজ্ঞানের ব্যাখ্যা হিসেবে আপনি জ্ঞান এবং ব্যবহারিক পরামর্শের সামনে এবং কেন্দ্র খুঁজে পাবেন। আমি যে ক্ষেত্রগুলো আঁকছি এর মধ্যে জীববিজ্ঞান, স্নায়ুবিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান এবং বহু বছর ধরে আরও অনেক বিষয় রয়েছে। আমি আপনাকে যা দিচ্ছি তা হল স্মার্ট ব্যক্তিরা দীর্ঘ সময়ের আগে আবিষ্কার করা সেরা ধারণাগুলো সংশ্লেষণ এবং সেই সঙ্গে বিজ্ঞানীরা সম্প্রতি সবচেয়ে আকর্ষণীয় আবিষ্কার করেছেন। আমার অবদান, আমি আশা করি যে ধারণাগুলো সর্বাধিক গুরুত্বপূর্ণ তা সন্ধান করা এবং তাদেরকে এমনভাবে সংযুক্ত করা যা অত্যন্ত কার্যক্ষম। এই পৃষ্ঠাগুলোতে বুদ্ধিমানের মতো যে কোনো কিছু আছে তার কৃতিত্ব আমার আগে কাজ করা বহু বিশেষজ্ঞের প্রাপ্য। বোকামি যা কিছু আছে ধরে নিন, সব আমার ত্রুটি। এই বইয়ের মেরুদণ্ডটি আমার অভ্যাসের চার ধাপের মডেল কিউ, ক্যুরিউ, লালসা, ক্রেভিং, প্রতিক্রিয়া, রেসপন্স, পুরস্কার, রিওয়ার্ড এবং আচরণের পরিবর্তনের চারটি আইন, যা এই পদক্ষেপগুলো থেকে উদ্ভূত হয়েছিল। মনোবিজ্ঞানের পটভূমিসহ পাকড়া অপারেটর কন্ডিশনার থেকে এই শর্তাদি কিছুটা স্বীকৃতি দিতে পারেন, যা 1930 এর দশকে বিএফ স্কিনার দ্বারা প্রথমে উদ্দীপনা, প্রতিক্রিয়া, পুরস্কার হিসেবে প্রস্তাবিত হয়েছিল এবং দ্য হ্যাবিট অব পাওয়ার কিউ, রুটিন, পুরস্কার হিসেবে সম্প্রতি চার্লস ডুহিগের কলমে জনপ্রিয় হয়েছিল। স্কিনারের মতো আচরণ বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে আপনি যদি সঠিক পুরস্কার বা শাস্তি প্রদান করেন, তবে আপনি একটি নির্দিষ্ট উপায়ে লোকদের কাজ করতে পারেন। তবে কীভাবে বাহ্যিক উদ্দীপনাগুলো আমাদের অভ্যাসকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করার জন্য স্কিনারের মডেল দুর্দান্ত কাজ করেছে, তবে আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং বিশ্বাস আমাদের আচরণকে কীভাবে প্রভাবিত করে তার জন্য এটির একটি ভালো ব্যাখ্যার অভাব রয়েছে। অভ্যন্তরীণ রাজ্যগুলো আমাদের মেজাজ এবং আবেগগুলো, বিষয়টিও গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক দশকে বিজ্ঞানীরা আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণের মধ্যে সংযোগ নির্ধারণ করতে শুরু করেছেন। এই গবেষণা এই পৃষ্ঠাগুলোতেও কভার করা হবে। মোট কথা, আমি যে ফ্রেমওয়ার্কটি অফার করি তা হল জ্ঞানীয় এবং আচরণ বিজ্ঞানের একীভূত মডেল। আমি বিশ্বাস করি যে আমাদের অভ্যাসের উপর বার্ষিক উদ্দীপনা এবং অভ্যন্তরীণ আবেগের প্রভাব উভয়ের জন্য সঠিকভাবে অ্যাকাউন্টিং করা মানব আচরণের প্রথম মডেলগুলোর মধ্যে একটি। কিছু টার্ম জানা থাকতে পারে, তবে আমি দৃঢ় বিশ্বাস নিয়েছি যে বিবরণগুলো এবং আচরণের পরিবর্তনের চারটি আইনের প্রয়োগগুলো আপনার অভ্যাস সম্পর্কে চিন্তাভাবনার জন্য একটি নতুন উপায় সরবরাহ করবে। মানুষের আচরণ সর্বদা পরিস্থিতি থেকে পরিস্থিতি, মুহূর্ত থেকে মুহূর্তে, সেকেন্ড থেকে সেকেন্ডে পরিবর্তিত হয়। তবে এই বইটি কি পরিবর্তন হয় না সে সম্পর্কে, এটি মানুষের আচরণের মৌলিক বিষয়গুলো সম্পর্কে। দীর্ঘস্থায়ী নীতিগুলোর উপর আপনি বছরের পর বছর নির্ভর করতে পারেন। আপনি সেই ধারণাগুলো চারপাশে একটি ব্যবসায় গড়ে তুলতে পারেন, একটি পরিবার গড়ে তুলতে পারেন, চারপাশে একটি জীবন গড়ে তুলতে পারেন। উন্নত অভ্যাস তৈরির জন্য সঠিক কোনো উপায় নেই, তবে এই বইটি আমার জানা সবচেয়ে ভালো উপায়ের বর্ণনা দেয় এমন একটি পদ্ধতির, যা আপনি কোথায় শুরু করবেন বা আপনি কি পরিবর্তন করার চেষ্টা করছেন তা নির্বিশেষে কার্যকর হবে। আপনার যে লক্ষ্যগুলো, স্বাস্থ্য, অর্থ, উৎপাদনশীলতা, সম্পর্ক বা উপরের সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমি যে কৌশলগুলো আলোকপাত করছি তা উন্নতির জন্য ধাপে ধাপে সিস্টেমের সন্ধানকারী যে কোনো ব্যক্তির পক্ষে প্রাসঙ্গিক। যতক্ষণ মানুষের আচরণ জড়িত থাকবে ততক্ষণ এই বইটি আপনার দিকনির্দেশিকা হবে, এটা সুনিশ্চিত।